জঙ্গলের বাঘ পশু পাখিরা যদি তোমাকে আক্রমণ করে দেয়, আমি মক্কা নগরে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিতে পারবো না, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জবাব দিতে পারবো না, মুহাম্মদ আর দেরি নয় দেরি নয়, চলো চলো তোমাকে তাইফ থেকে মক্কাতে রেখে আসি। ও মুহাম্মদ আজকে তুমি আমার বাড়িতে থাকলে হয়তো কখন কি হয়ে যাবে, হয়তো কে আক্রমণ করে দিবে, আবার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় আমি হারিমা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলে, বাড়িতে নিয়ে আসার পরে গোসল বানায় দিলে, গোসল বানায় দেওয়ার পরে চোখে যেন সুরমা লাগিয়ে দিলে, জামা পোশাক পরাইয়া দিলে, আর পরাইয়া দেওয়ার পরে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানা ধরে যেন চলতে আরম্ভ করে যায়। মরুভূমি কোন যানবাহন নাই, গাড়ি ঘোড়া নাই, কোনো আপনার টেকার নাই, বাস নাই, প্লেন নাই, ট্রেন নাই, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির হাতখানা ধরে যেন মরুভূমি দিয়ে চলতে আরম্ভ করেছে, গোটি গোটি পায়ে চলতে 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 কিছু দূর যাওয়ার পরে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও বেটা মুহাম্মদ আমি এতটা পথ অতিক্রম করে এসেছি, আমি এতটা পথ হেঁটে এসেছি, আমি বড় বিশ্রাম, আমার বড় বিশ্রামের প্রয়োজন আছে, আমার বড় আরামের দরকার আছে, আমি এতটা পথ হেঁটে এসেছি বলে আমি বড় এলে গিয়েছি রে বেটা। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললে, মা গো আপনার যদি আরামের প্রয়োজন হয়, আপনার যদি আরামের দরকার হয়, আপনার যদি বিশ্রামের প্রয়োজন হয়, আপনি এই বাবলা গাছের ছায়াতে একটু আরাম করে নিতে পারে, আপনার পাশে বসে আমিও নবী আমিও আরাম করে নিতে চাই। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবীকে পাশে নিয়ে যেন ওই বাবলা গাছের নিচে যেন আপনার আরাম করতে আছে, ইতিমধ্যে যেন হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখটা যেন আপনার একটু লেগে এসেছে। যখন মানুষ এলে যায়, মানুষ যদি একটু বিশ্রাম পায় দেখবেন চোখটা একটু এটে আসে, ঘুম ঘুম ভাব হয়ে যায়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখটা যেন বাবা বন্ধ করেছে, আর যেন ঘুম চলে এসেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে লক্ষ্য করে ওই মরুভূমির বাড়িতে একটা বাড়ি নাই, ঘর নাই, গাছ নাই, পালা নাই, কিন্তু একটা মস্ত বড় একটা রুম যেন দেখা যায়। আমার নবীজি গুটি গুটি পায়ে ওই রুমের দিকে যেন আগায়া গেল। এবার চারিপাশ আপনার ঘুরে দেখছে যেন চারিদিক তো লাগানো, দরজা আছে কিন্তু তালা মারা নাই, লক করা নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার দরজাটা যেমনই আপনার ঠেলা দিয়েছে, যেমনই দরজাটা আপনার খুলেছে, আর অমনি যেন ঘরের মধ্যে থেকে মূর্তি পূজা মুখ তুবড়ে আমার নবীর পদ তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি যখন দেখল মূর্তি পূজা গুলো আমার নবীর পদতলে পড়ে গিয়েছে, হঠাৎ করে ওই জায়গার পুরোহিত ওই জায়গার পূজো আপনার বের হয়ে আসা, আমার নবীজিকে যেন আপনার হাত কানা ধরলো, ধরার পরে বলল, বাচ্চা রে এই জায়গায় যে মূর্তিগুলো ছিল এই মূর্তিগুলো তুমি কেন ভাঙলে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পুরোহিত এই মূর্তিগুলো আমি নবী ভাঙি না, এই মূর্তিগুলো আমার দ্বারা ভাঙা হয় না, কারণ হইল আমি হইলাম বাচ্চা ছেলে, আমি এত বড় মূর্তি পূজাগুলো হাতে পাবো না, আর আমি কেমন করে এই মূর্তিগুলো ভাঙতে পারি? আমি যেমনই দরওয়াজাটা খুলেছি অমনি মূর্তিগুলো আমার পদতলে পড়েছে। এবার পুরোহিত বলল, না না না, এই মূর্তিগুলো কেমন করে পড়তে পারে, কেমন করে ভাঙতে পারে? নিশ্চয় তুমি ভেঙেছ, না হলে কেমন করে ভাঙবে? অতএব বাচ্চারে
আজকে আমার কাছে তোমাকে বন্দী থাকতে হবে, আমার কাছে এই জন্য বন্দী থাকতে হবে, কারণ হইল যে আজকে যখন গ্রামের মানুষেরা আসিয়া যখন বলবে মূর্তিগুলাকে ভেঙে যা, আমি তো জবাব দিতে পারবো না। অতএব শোনো শোনো, আজকে মানুষ যখন আসিয়া জিজ্ঞাসা করবে আমি তোমার কথা বলে দেব, কারণ হইল তুমি দরওয়াজা খুলেছ মানে তুমি মূর্তিগুলা ভেঙেছ। আমার নবীজিকে আটক করে রাখলে, আমার নবীজিকে একটা ঘরে যেন আপনার বন্দী করে রাখলে, এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা যেন আপনার ভেঙে গেছে। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমার হালিমা যেন আমার নবীজিকে খুঁজতে যায়, ডান দিকে হাত দেয় দেখে নবী নাই, বাম দিকে হাত দেয় দেখে নবী নাই, চোখ দুটো খুলে যখন দেখে গো নবীজিকে দেখা যায় না। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ গো আজকে এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোথায় গেল, কোন জায়গায় গেল, ফাঁকা ময়দান দেখতে পাওয়া যায় না, কে কোথায় গেল। আজকে যদি আমার নবীজিকে খুঁজে না পায়, আজকে যদি মুহাম্মদকে খুঁজে না পায়, আমি আব্দুল মুত্তালিবকে কি জবাব দিব, আমার মা আমিনাকে কি জবাব দিব। গোটি গোটি পায়ে যেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজার যেন চেষ্টা করে, কিন্তু আমার নবীজিকে দেখতে পাওয়া যায় না। গুটি গুটি পায়ে ওই মূর্তিদের কাছে গেল, ওই ঘরের কাছে গেল, যাওয়ার পরে আপনার ওই ঘরের পুরোহিতকে ডাকা হলো, ডাকার পরে বলল শোনো গো, এই যে একটা বাচ্চা ছেলে নিয়ে আমি এসেছিলাম যার নাম হলো মুহাম্মদ, আজকে ওই বাচ্চাটিকে আমি আর খুঁজে পাই না, আপনি কি কোনো জায়গায় দেখেছেন। এবার ওই পুরোহিত বলল শোনো রে, আমার এই মন্দিরে ঢুকিয়া একটা বাচ্চা ছেলে আমার সমস্ত মূর্তিগুলাকে ভেঙে দিয়েছে, ওগো শোনো একটা বাচ্চাকে আমি আটক করে রেখেছি, দেখো ওই বাচ্চাটা কি না, ওই বাচ্চাটা কিনা একবার দেখে লাও। এবার বাবাজি ভাইরা, আমার হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দরওয়াজাটা খুলে যেমন দেখছে, যেন অন্য কেউ নয়, আল্লাহুম্মা আমি মা বোনদেরকে বলছি আপনারা ঠিক করে বসবেন, যারা প্যান্ডেল আছেন পাটা শার্ট করে বসছেন, এটা কিন্তু ঠিক না, বেদবি হচ্ছে, প্রত্যেকটা বেটা ছেড়ে গুটিয়ে আছে, আপনারা পাটা শার্ট করে বসে আছেন। সাল্লাল্লাহু মুহাম্মাদিন হরদম জবাসেনে কালো, হরদম জবাসেনে কালো, ও বাবাজি ভাইরা শোনো রে, আমি ঘরটা খুলে দিচ্ছি, ওই ঘরের মধ্যে যে বাচ্চাটি আছে ওই বাচ্চাটা কিনা একবার দেখে না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার দরওয়াজাটা খুলে দিলে, আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে বললে শোনো গো, এই বাচ্চাটি হলো সেই বাচ্চা, বলে কি করেছে, বলে মূর্তি পূজাগুলো ভেঙে দিয়েছে, বলে না না না, এই মূর্তি পূজাগুলো ভাঙতে পারে না, এর দ্বারা মূর্তি পূজা ভাঙা হতে পারে না। আমার নবীজিকে ডাক দিয়ে বলে মুহাম্মদ তুমি কি মূর্তি পূজাগুলো ভেঙেছো, বলে না 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 আমি ভাঙি না, আমি যেমন দরওয়াজাটা খুলে প্রবেশ করেছি অমনি যেন মূর্তিগুলো আমার পদ তলে পড়ে গিয়েছে। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও পুরোহিত শোনো রে, আজকে এই বাচ্চাটি যখন বলছে পুরোহিত, এই বাচ্চাটি যখন বলছে মূর্তি পূজাগুলো ভাঙে না, এই বাচ্চাটি যখন বলছে মূর্তি পূজার গায়ে হাত দেয় না, মূর্তি পূজা অটোমেটিক ভেঙে গেছে, অতএব এ যেটা বলছে সেটাই সত্য, কারণ আমাদের তাইফবাসী না একে আল আমিন বলে আখ্যায়িত করেছে, কারণ এ সত্য ছাড়া জীবনে মিথ্যা বলে না। আমার নবীজি
সন্ত ছাড়া মিথ্যা বলে না। ও পুরোহিত শোন গো, আজকে এই বাচ্চাটিকে তুমি ছেড়ে দাও, এর দ্বারা মূর্তি পূজা ভাঙা হওয়া সম্ভব নয়। এবার পুরোহিত বলল, না না না, আমার দ্বারা ছাড়া সম্ভব নয়, কারণ আমি যদি ছাইড়া দিই আমাকে গ্রামের মানুষের কাছে জবাব দিতে হবে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও পুরোহিত শোন গো, এই বাচ্চাটি আমার নয়, এই বাচ্চাটি হলো মক্কা নগরের বাচ্চা, এই বাচ্চাটিকে আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছিলাম, আজকে এই বাচ্চাটির যদি কিছু হয়ে যায় আমি হালিমা জবাব দিতে পারবো না। পুরোহিত বলল, কি বললা? বলে, হ্যাঁ আমি লালন পালন করার জন্য নিয়ে এসেছি। বলে, তার বাপের নাম কি? বলে, আবদুল্লাহ। বলে, তার দাদার নাম কি? বলে, আব্দুল মুত্তালিব। বলে, এর মায়ের নাম কি? বলে, আমিনা। তবে এর নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলে, হ্যাঁ। এবার পুরোহিত বলল, হালিমা, আমি যে বাচ্চাটিকে আজকে আটকে রেখেছি রে, ওই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা দুনিয়ার সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটাই হলো আখেরি পয়গম্বর। ও হালিমা, আমার বড় ভুল হয়ে গেছে, আমার বড় অন্যায় হয়ে গেছে, আমার দ্বারা এত বড় অন্যায় হবে আমি নিজেই ভাবতে পারি না। অতএব এই এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আখেরি পয়গম্বর। আমি তাওরাত ইনজিল জুড়ে পড়েছিলাম, আজকে সেটাই বাস্তবায়িত হইল। আমার নবীজির হাত খানা ধরিয়া বলে, মুহাম্মদ, আজকে তুমি আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও দয়ার নবী গো, আজকে আপনি যেদিন ইসলাম প্রচার করবেন সেই দিন হয়তো আমি পুরোহিত আর বেঁচে থাকবো কিনা, আমার হায়াত আর থাকবে কিনা, অতএব আমি এখনই আপনার হাতে হাত দিয়া মুসলমান হয়ে যেতে চাই, আপনার কালেমা খানি আমি পড়ে নিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে ওই পুরোহিতকে সঙ্গে সঙ্গে কালেমা তাইয়্যব পড়িয়েছিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি,
ওই পুরোহিতকে কালেমাটা পড়ে নিলে। পড়ে নেওয়ার পরে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে যেন আপনার মক্কায় প্রবেশ করলে, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বুকে জড়ায় ধরে নিয়ে কান্দে, ও পোতারে আজকে তুমি আমার বুকের মধ্যে যখন আসলা আমার কলিজাটা যেন শীতল হয়ে গেল, আমার বুকটা যেন ঠান্ডা হয়ে গেল। আজকে থেকে তুমি আমার কাছে থাকবা, আজকে থেকে কোথাও যাওয়ার দরকার না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেন আপনার পৌঁছে দিলে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির কপাল মুবারকে যেন চুম্বন করলে, কপাল মুবারকে চুম্বন করিয়া আমার নবীজিকে যেন আপনার বুকের মধ্যে জড়ায় ধরলে। বেরাদার আজকে সন্তানকে যদি বহুদিন অনেক দিন পর যদি মা পায়, ওই মা বুকের মধ্যে জড়ায় নেয়। একটা সন্তান যেমন মায়ের কাছে কলিজা হয়, আজকে আমরা সন্তান আমাদের কাছে যদি আমাদের মা কলিজা হইত, আজকে কোনো মা অনাহারে মারা যেত না। আজকে মাকে আমরা ভালোবাসতে পারলাম না। ও বাবাজি ভাইরা, মা হলো অমূল্য সম্পদ, মা হলো অমূল্য রত্ন। এই মাকে জগতের মধ্যে একবারই পাবে, দ্বিতীয়বার আর পাবেন না। এই মা এমনই আল্লাহর নিয়ামত, পৃথিবীর মধ্যে সব কিছুই কিনে পাবেন কিন্তু একটা মা কিনে পাবেন না। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার কাছে রয়ে গেলে, আমার হালিমা দুশাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেন আপনার বাড়ির দিকে গেলে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে থাকলে প্রতিদিন প্রতিনিয়ত যেন বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে, বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে আর যেন দিনগুলো অতিবাহিত করে। হঠাৎ করে একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করে, হায় রে আজকে আমি এই বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে গিয়া একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা সন্তানের বাবা সন্তানদের নিয়ে যায়, কেউ কপালে চুম্বন করে, কেউ কোলে উঠে নেয়, আবার কেউ আদর করে খাবার দেয়। কিন্তু আমি এতদিন পর্যন্ত মক্কায় রয়েছি, আমার আব্বা কোনোদিন আমাকে নামার জন্য আসলো না, আমার আব্বা আমার কপালে কোনোদিন চুম্বন করলো না, আমার আব্বা আমাকে কোনোদিন কোলে উঠে নিল না, আমার আব্বা কোলে উঠে নেওয়া তো দূরের কথা, আমি নবীজি আমার আব্বাকে দেখতে পাইলাম না। আজকে মাকে গিয়ে জিজ্ঞাসা করব, মাকে বলবো, মা গো আমার আব্বা কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বা কেন আমাকে দেখার জন্য আসে না, আমার আব্বা কেন আমাকে নামার জন্য আসে না। মা আজকে মাকে জিজ্ঞাসা করব, অন্য সন্তানদের বাবারা যেমন অন্য সন্তানদের লইয়া যায়, আমাকে কেন নিয়া যায় না। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসলেন মায়ের কাছে, মায়ের কাছে আসার পরে বলে, মা গো আমার একটা প্রশ্ন ছিল তোমার কাছে। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি এমন প্রশ্ন ছিল রে বেটা? আমার নবীজি ডাক দিয়া বলে, মা আজকে জগতের সন্তানদের বাবা আসিয়া সকলকে কোলে উঠে নিয়ে যায়, কাউকে খাবার দিয়া যায়, কাউকে কোলে উঠে কপালে চুম্বন করে, কিন্তু মা আমার আব্বা কেন এখনো পর্যন্ত আসলো না, আমার আব্বা এখনো পর্যন্ত কেন আমার কপালে চুম্বন করলো না, আমার আব্বা কেন আমাকে নামার জন্য একদিন গেল না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন শুনলে দুই চোখের পানি যেন আপনার বয়ে যায়। আমিনা আল্লাহ দরবারে বলে, আল্লাহ গো আজকে আমার সন্তানের প্রশ্নের আগে কেন আমার মত কেন হলো না, কেন না আল্লাহ আজকে আমার
আমার সন্তানকে যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে আর না, তোমার আব্বা জগতের মধ্যে আর বেঁচে না, আমার সন্তান কান্না করবে, আর আমার সন্তান যদি কান্না করে আমি আমি না সহ্য করতে পারবো না। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো তুমি কেন অঝর নয়নে কান্না করো, মা তুমি কেন বলো না আমার আব্বা কোথায় আছে? আমার মা আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা রে আজকে তোমার আব্বা এমন একটা জায়গায় আছেন বেটা, তোমার আব্বা আর কোনোদিন আসবে না, তোমার আব্বা তোমার কবলে আর চুম্বন করবে না, তোমার আব্বা তোমাকে আর কোলে নিবে না, তোমার আব্বা তোমাকে আর গোসল বানিয়ে দেবে না, তোমার আব্বা তোমাকে আর কোনোদিন পোশাক পরাইয়া দিবে না। ওরে বেটা তোমার আব্বা আর ইহ জগতে না, তোমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। সঙ্গে সঙ্গে আমার নবীজি দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে বলে, মা গো আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, তুমি তো আগে আমাকে বলো না, আগে যদি বলতা আমার আব্বা জানের সঙ্গে সাক্ষাৎ করে আসতা। আমার শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমা আব্বা জান কো থায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আর সন্ধ্যাবেলায় খেলার শেষে সব ছেলেদের পিতা এসে, আমার খেলার সাথী ভাইদের সঙ্গে নিয়ে যায়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর ধাত্রী বাড়িতে যখন ছিলাম পিতাকে না দেখতে পেলাম, আর বাড়িতে আসিয়া আমি দেখি না তাহাই, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। শিশু নবী কেন্দে কেন্দে মায়ের কাছে কয়, বলো বলো আম্মা জান আমার আব্বা জান কোথায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম সবা পাক নামে মুহাম্মাদ হরদম সবা শফিয়ানা। ও বাবাজি ভাইরা
আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকে বলে, মা গো, আমার আব্বা কোন জায়গায় আছে গো মা? আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, তোমার আব্বা মাকামে আব্বা শুয়ে আছে, তোমার আব্বা মাকামে আব্বা আরাম করতে আছে, তোমার আব্বা মাকামে আব্বা ঘুমাইতে আছে। ও ভাই আমার বাবা যে ভাইরা, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সব কিছু জানে। জানার পরও পৃথিবীর মধ্যে ইতিহাসের পাতায় উঠানোর জন্য আমার নবীজি মাকে জিজ্ঞাসা করে, ও গো মা, আমার আব্বা মাকামে আব্বা শুয়ে আছে গো মা, আমার আব্বা জানের কবরটা একবার জিয়ারত করতে চায়। আমিনা বলল, বেটা রে, যেদিন আমি বিবাহ করে মদিনা থেকে মক্কা এসেছি সেই দিন থেকে আর জীবনে কোনোদিন বাইরে যাই নাই, মাকামে আবুয়া যাই নাই, মদিনাতুল মুনাওয়ারায় যাই নাই। ওরে মুহাম্মদ, তোমার দাদা আমাদের হয়তো যেতে দিবে না, তোমার দাদার অর্ডার ছাড়া আমি আমিনা যেতে পারবো না। আবার নবীজি ডাক দিয়ে বলে, আমি ও মা, আজকে আমার দাদাকে রাজি করার দায়িত্বটা হলো আমার, আজকে আমার দাদাকে রাজি করার দায়িত্বটা হলো আমার। আমার নবীজি আব্দুল মুত্তালিবের কাছে গেলে, যাওয়ার পরে বললেন, দাদা গো, আমার মায়ের কাছ থেকে শুনলাম আমার আব্বা নাকি আর জগতের মধ্যে নাই। ও গো দাদা, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, আমি একবার আমার আব্বা জানের কবরটা দর্শন করতে চাই। আমার আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুহাম্মদ, আজকে তোমাকে আমি পেয়েছি রে পোতা, আজকে তোমাকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর কথা ভুলে গেছি, আজকে তোমাকে পাইয়া আমার বেটা আব্দুল্লাহর যন্ত্রণা ভুলে গেছি, আজকে তোমাকে পাইয়া আজকে আমার বেটা আব্দুল্লাহর ব্যথা ভুলে গেছে। ওতে মুহাম্মদ, ও আমার পোতা রে, আজকে তোমার আব্বা জানের কথাটা বইলা, আজকে আবার পুনরায় তোমার আব্বার কথা মনে করিয়ে দিলা। আমার নবীজি বলে, দাদা গো, আজকে আমার আব্বাকে আমি দেখি না, আজকে আমার আব্বা ৬ মাসের শিশু সন্তান মায়ের গর্ভে রাখিয়া আমার আব্বা ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে। ও গো দাদা, আমি একবার আমার আব্বা জানের কবরটা জিয়ারত করতে চাই, শুধু একটি বার আমাকে অনুমতি দে। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, তুমি কার সঙ্গে যাবা, কে তোমার সঙ্গে যাবে, কে তোমাকে নিয়ে যাবে? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আমাকে যে নিয়ে যাবে সে হলো আমার মা, আমার মাকে সঙ্গে করে নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, মুহাম্মদ, যেদিন বিবাহ কইরা তোমার আব্বা তোমার মাকে নিয়ে এসেছে মক্কা, সেই দিন থেকে আর কোনোদিন মদিনায় যায় না। তবে শোনো রে, তোমার মা যদি তোমার সঙ্গে যায়, তোমার মা যদি তোমাকে নিয়ে যায়, আমি আব্দুল মুত্তালিব তোমাকে বলবো, তোমার মাকে একবার মদিনায় ঘুরাইয়া নিও। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনায় একবার ঘুরাইয়া নিও, কারণ তার বাপের দেশ, কারণ তার মায়ের দেশ, তার বাপের দেশকে কখনো সে ভুলবে না। মানুষ জীবনে তিনটা জায়গা ভুলতে পারে না, তিনটা জিনিস মানুষ মন থেকে মুছে দিতে পারে না। একটা হলো নিজের পিতা মাতা, দ্বিতীয় হলো নিজের বাসস্থান অর্থাৎ জন্মস্থান, আর তৃতীয় হলো মাওত। এই তিনটা জিনিস মানুষ ভুলতে পারে না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও মুহাম্মদ, যাও যাও যাও, তুমি যখন মাকামে আবুয়া দেখতে যাও, তোমার আব্বার কবরখানা যখন তুমি জিয়ারত করতে যাও, ও মুহাম্মদ,
আমি তোমাকে বাধা দিব না, আমি তোমাকে বাধা দিব না। আমি আব্দুল মুত্তালিব অর্ডার দিয়ে দিলাম, আমি আব্দুল মুত্তালিব আদেশ দিয়ে দিলাম, যাও যাও তবে তোমার মা আমিনাকে একবার মদিনা দেখায়া নিও। আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে আমার মা যদি মদিনায় যায় আমি মুহাম্মদ নিয়ে যাব। আব্দুল মুত্তালিব বলে, শোনো রে, তোমার মা তোমাকে একা যেতে দিলে হবে না, একটা দাসীকে আমি দিয়ে দিই আর ওই দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মায়ের কাছে আসলে, আসার পরে মাকে ডাক দেয়া বলে, মা অর্ডার পেয়ে গিয়েছি গো মা, আদেশ পেয়ে গিয়েছি গো মা, আমার দাদা যেতে বলেছে, তবে তোমার বাপের দেহ, তবে সোনা, তবে সোনার মদিনা একবার ঘুরে আসতে বলেছে। আমিনা বলছে, বেটা রে যখন আদেশ দিয়েছে, অনুমতি যখন দিয়েছে মদিনা দেখার জন্য, যখন বলেছে মদিনায় যাব আর আমার পিতা মাতাকে একবার দেখব। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে লইয়া সকালবেলায় যেন আপনার বেরে, সকালবেলায় আপনার পুটলা নিয়ে যেন আপনার বের হয়ে যাচ্ছে, দেখছে যেন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহ আপনার কাবা ঘরে হিলান দিয়ে যেন চোখ, দুই চোখ দিয়ে পানি ঝরায়া কাঁদে। আমার মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বলে, আব্বা গো আপনি কেন কাঁদে, আপনার চোখে কেন পানি, আপনি যদি বারণ করেন গো আব্বা আমি মাকামে আবুয়া যাব না, আপনি যদি বারণ করেন গো আমি মদিনায় যাব না, তবে আপনার কান্নাটা বন্ধ করে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমিনা আমার কান্না বন্ধ হবে না রে মা, এই জন্য কান্না বন্ধ হবে না, আমার পোতাকে ছাড়িয়া আমি জীবনে কোনো দিন একদিন অতিবাহিত করি নাই, আজকে তুমি আমার পোতাকে লইয়া মদিনায় যাবে, মাকামে আবওয়ায় যাবে, দেরি হবে। আমি আব্দুল মুত্তালিব চিন্তা করি, আমার নবীকে ছাড়িয়া আমি কেমন করে থাকব, এই জন্য আমি কাঁদি, আমার পোতাকে ছেড়ে আমি কেমন করে থাকব, আমি এই জন্য কাঁদি। তবে আমি না, আমি যে তুমি চলে যাচ্ছ বলে কাঁদছি সেটা না। আমি না বলতেছে, আব্বা গো যদি আমার জন্য হয়, যদি চলে যাওয়ার কারণ হয়, যদি মোহাম্মদকে নিয়ে যাওয়ার জন্য হয়, আপনি বারণ করে দেন, আমি মদিনায় যাব না, মাকামে আবওয়ায় যাব না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে, আজ পর্যন্ত তুমি ছিলারে আমিনা, কোনোদিন বাইরে যাওয়ার কথা বলো না, কোনোদিন মাকামে আব্বা যাওয়ার কথা বলো না, কোনোদিন মদিনায় যাওয়ার জন্য বলো না, আজকে যখন আমার পোতা আমার ভাই বলেছে, তখন আমি আব্দুল মুত্তালিব আর বাধা দিব না, যাও যাও তোমার আব্বার দে একবার সোনার মদিনা দেখে না। ও বাবা জি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যেন উটের পিঠে চেপে গেলেন, একজন দাসীকে সঙ্গে নিয়ে নিলেন। আমার আমিনা দাসীকে বললেন, ঠিক আছে চলো। এবার দাসী যখন উঠকে যাওয়ার জন্য বলল, উট যেন গুটি গুটি পায়ে যায়, আর এইদিকে আব্দুল মুত্তালিব যেন চেয়ে দেখে। আমার আমার আব্দুল মুত্তালিবের দিকে চেয়ে দেখে, আর আমিনা যেন কাঁদে। আমি নবীজির বয়স 6 বছর হইল, আজ পর্যন্ত আমি মক্কা থেকে কোনো জায়গায় যাই না, আজকে আমার সন্তান যখন যেতে চাইছে এই জন্য আমাকে যেতে হচ্ছে। এবার বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ওইখান থেকে মক্কা
মক্কা থেকে মদিনায় যেন রওনা হয়ে গেল। কিছু দূর যাওয়ার পরে আপনার মদিনার পথ পাইলে, এবার ডান দিকে একটা রাস্তা সেটা হলো মদিনা, বাম দিকে একটা রাস্তা সেটা হলো মাকামে আবওয়া। আমার মা আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো রে বেটা, আমরা কোন পথে যাব, কোন রাস্তা দিয়া যাব? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা চলো আমরা ডান দিকে রাস্তা হয়ে যা। ডান দিকে রাস্তা হয়ে যখন আসলে দেখছেন যেন আপনার মদিনাতে পৌঁছায় গেলে। এবার মদিনা বহুদিন পর এসেছে, অনেকদিন পর এসেছে, মদিনার অলি গলি চিনতে পারে না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনুমানিক করে জিজ্ঞাসা করে, শোনো ও গ্রামবাসীরা, শোনো, এই জায়গায় আব্দুল ওয়াহাব জোহরি নামে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তিটির বাড়ি কোথায়? এবার গ্রামের মানুষেরা মদিনাতুল মানাব্বারা মানুষেরা বলে, ও শোনো গো, যে কোন আব্দুল ওয়াহাব জোহরির কথা বলো? বলে, যার কন্যার বিবাহ মক্কায় দিয়েছে, কাবা ঘরে মুতাওয়ালি আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহর সঙ্গে বিবাহ দিয়েছে, ওই আব্দুল ওয়াহাব জোহরির কথা বলে। মদিনাবাসীরা বলে, শোনো গো, ওই কন্যার বিবাহ হয়েছে আব্দুল ওয়াহাব জোহরি, আর জগতে না, ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে আব্বা জানের সঙ্গে শেষ দেখাটা আমার হলো না, জীবনের অন্তিম কালে আজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, কবর তোমার এ মাটির ঘর, মাটির বিছানি চতুর্দিকে মাটি তোমার বাঁশেরই ছাউনি, আর কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজ রাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া, এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, এত যত্নে যারে তুমি এত যত্নে যারে তুমি ঘরেতে রাখিলে, যাহার লাগি এ দুঃখ কষ্ট কতই না সহিলে, আর আজ তোমার ফাঁকি দিয়া, আজ তোমার ফাঁকি দিয়া গেল রে উনিয়া,
সোনার জীব যাবে রে লইয়া, সোনার জীব যাবে রে লইয়া, জীবনের অন্তিম কালে আজ রাইল আসিয়া, সোনার জীব যাবে রে লইয়া, সোনার জীব যাবে রে লইয়া, আল্লাহুম্মা হাম্মাদ হরদম সবা পাক নামে মোহাম্মদ হরদম সবা শফিয়ানা মোহাম্মদ আমার মায়া মিনা তুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আল্লাহ গো আমার মদিনা আমার আব্বা জানে শেষ দেখা পর্যন্ত আমি দেখতে পাইলাম না আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে যেন কান্দে মদিনাবাসীরা বলে শোনো গো আব্দুল ওয়াহাব জৌরির কথা তুমি জিজ্ঞাসা করলা আমরা বললাম কিন্তু তুমি কান্দো কেন তোমার চোখে কেন পানি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে শোনো গো আব্দুল ওয়াহাব জোরে যেই কন্যাটার মদিনায় মক্কায় বিবাহ দিয়েছিল ওই কন্যাটাই হলাম আমি যার নাম হলো আমিনা মদিনার মানুষেরা বলে আমিনা এতদিন পর্যন্ত কোথায় ছিলে রে মা এতদিন পর্যন্ত কেন আসো নাই আমার আমিনা বলতেছে শোনো গো আমার স্বামী জমতে নাই স্বামী বিদায় নিয়ে চলে গেছে আজকে আমি বড় একা আমি একাই কেমন করে মক্কা থেকে মদিনায় আসতে পারি আমি কেমন করে আমার সন্তানকে ছাইড়া আমি যাইতে পারি এই জন্য আমি মক্কা থেকে মদিনায় আসতে পারি না তবে শোনো গো আমার আব্বা না আমি আর মদিনায় কোন জায়গায় থাকবো আমাকে কে জায়গা দিবে আমাকে কে আশ্রয় দিবে আমার নবীকে বলে বেটা মোহাম্মদ চলো চলো ওই মাকামে আবা তোমার আব্বা জানে কবরটা জিয়ারত করা আবার পুনরায় মক্কায় ফিরে যাব মদিনাবাসীরা বলে শোনো গো ওই আমিনা শোনো আজকে তোমার আব্বা নাই তো কি হয়েছে আজকে তোমার মা নাই তো কি হয়েছে আজকে তোমার কেউ নাই মদিনা আমরা গ্রামবাসী আছি আমরা তোমার খাতির করব এখন হাজীগঞ্জে কোন মেয়ের বিয়ে দিয়েছেন অন্য দেশে আর এখন হাজীগঞ্জে ওই মেয়ের যদি বাপ মা ভাই বোন কেউ না থাকে যদি আপনাদের গ্রামে আসে তো আপনার তার সম্মান করবেন না জি করবেন না করবেন মদিনাবাসীরা বলল আমিনা শোনো তোমার মা নাই তোমার আব্বা নাই তোমার কেউ নাই জগতে তো আমরা মদিনাবাসী আছি আমরা তোমার দেখভাল করব তোমার সম্মান করব তোমার মেহমানদারি করব জোরে বলেন সুবহানাল্লাহ বাপজি ভাইরা আমার মায়েরা গো ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে এবার যেন আপনার প্রত্যেকটা ও বলছে যে আমার বাড়িতে থাকবে ও বলছে আমার বাড়িতে থাকবে ও বলছে না আমার বাড়িতে থাকবে আমিনা বললেন যে আমি জয়দিন থাকব একটা বাড়িতে একদিন করে আমি খাব আর একটা বাড়িতে একদিন করে আমি থাকব এইভাবে আমি মেহমানদারি করব আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সোনার মদিনা প্রত্যেকের বাড়িতে বাড়িতে যেন আমিনা দিনগুলো অতিবাহিত করতে লাগলেন একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যখন অতিবাহিত হয়ে গেল দাসী ডাক দিয়া বলে আমি ও আমিনা শোনো রে আমরা যখন মক্কা থেকে বের হয় আমার আব্দুল মুত্তালিব জানিয়ে দিয়েছে বলে দিয়ে যা সাত দিনের যেন বেশি না হয়ে যায় আমিনা আজকে পাঁচ দিন হয়ে গেছে রে বোন আজকে যদি আমরা মক্কার দিকে রওনা না হয় আমাদের আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না আমরা আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না বাপজি ভাইরা একটু ওয়াজটা লক্ষ্য করে শুনবেন কারণ লক্ষ্য করে না শুনলে কাল সকালবেলায় যদি জিজ্ঞাসা করে কি শুনেছ
বলে কিছুই না, যে বলে কিছু না, যে বলে কিছুই না। জীবনে আমি কালকেই বলেছি যে জীবনে এখন বর্তমানে যেভাবে চলছে, সাধারণ মানুষ যদি একটু মুখস্থ রেখে দেয় তো, একটু মৌলবীরা যদি, জীবনী বক্তারা যদি একটু এদিক ওদিক করে তো সাধারণ মানুষই বলে এই রিল কেটে দিলে নাকি বলে, এই দে চলে গেল, এই জায়গাটা ছেড়ে দিলে বলে দিতে পারবে। কারণ মানুষের মাথার মতো, ব্রেনের মতো তীক্ষ্ণ আর কিছু হতে পারে না বাবজি ভাইরা। তবে শুনতে হবে তো, শোনার মতো শুনতে হবে। এখন অন্য কিছু যদি শুনালি তাহলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে নাকি বলেন। হ্যাঁ, এখন মৌলবী সাহেব ওয়াজ করেছে, পরের বিটি তোমার বাড়িতে বৌমা হয়ে এসেছে, তুমি যেটা খাবা সেটা দিয়ে খাও। আচ্ছা, পরের বিটি আপনাদের বাড়িতে আসলে আপনারা দিয়ে খান না চুরি করে খান? যে আমরা দিয়া খাই। অনেক পরিবার, অনেক ফ্যামিলি আছে যে চারটা বৌমা চারটা বেটা, এক কেজি গোস্ত লিয়েছে, এক কেজি গোস্ত লিয়ে আপনার বৌমাকে দিয়েছে রান্না করতে, বৌমা রান্না করে দিয়েছে, সবাই খাইছে। এবার বৌমা যখন খেতে যাচ্ছে তখন দেখছে যে শুধু হাড্ডিগুলা আছে আর কিছু নাই। জি, শুধু হাড্ডিগুলা আছে আর কিছু নাই। বৌমা রান্না করলো, তাকে চার পিস যদি না দিয়ে তার মনটা খারাপ হবে না? বৌমা বলছে দাঁড়া, তোর হাতে তো কিছু নাই, আমার হাতেই সব। পরের দিন যখন গোস্তলি এসে দিয়েছে, রান্না করছে আর হাত চালাইছে, রান্নাও চলছে হাতও চলছে, তোরা যত খাবি খা, আমার আর টেনশন নাই, পরে রাখিস আর না রাখিস, কথা বুঝলেন না? অনেক শাশুড়ি আছে বলে বৌমাকে দিলাম এক ডলার, আমি বৌমাকে দিলাম দুই ডলার, আমি নিলাম এক ডলার, তো বৌমা আরো চাইছে বলে কি বলে না? যে যে বৌমা আরো চাইছে, তখন পাশের বাড়ির গিধান বলে যে তাই তো রিতোর বহু খায় কত, যে এক দানার জায়গায় দুই দানা, তুই লিলি এক দানা, তো তাও বৌমা চাইছে। আসলে শাশুড়ি লিয়েছে এত বড় আর বৌমাকে দিয়েছে এত বড় বড়, তো বৌমা চাইবে না? যে যে চাইবে কি চাইবে না? চাইবে। তো এই জন্য মৌলবী সাহেব বলেছে যে তোমার বাড়িতে বৌমা হয়ে যে আসেছে তাকে দিয়া খায়ো, ফাঁকি দিয়া খায়ো না। এখন 80 বছরের এক বুড়িয়া ছিল, সকালবেলায় বাড়ি গেছে, বাড়িতে যাইয়া এক বান্ডিল বিড়ি কিনেছে, বিড়ি কিনে বৌমাকে অর্ধেক দিচ্ছে, অর্ধেক লিছে। এখন বৌমা বুঝছে যে আব্বা আপনার কি মাথা খারাপ হইলো নাকি? এখন ও বলছে মাথা আমার খারাপ হয়নি, মাথা মৌলবী সাহেবের খারাপ হয়েছে। কারণ মৌলবী বলেছে যা খাবার দিয়া খাইও, নইলে গুনাগার হয়ে যাবা। আমি এতদিন বিড়ি খাইছি, তোকে দিয়া খাইনি, গুনাহ করেছি, আমি আজকে থেকে আর গুনাহ করতে রাজি নাই, বিড়ি আজকে থেকে তুইও খাবি আমিও খাবো। আচ্ছা বলেন, ওকে কি বিড়ি খাইতে দেওয়ার কথা বলা হয়েছে? যে যে ও বিড়ি খাইছে, ও বৌমাকে দিয়া খাবে, মানে যেটা খাবার সেটা দিয়া খাবে, নাহলে ফাঁকি মেরে খাইও না। তো ও ভাবছে আমি বিড়ি খাই তো বিড়িও মনে হয় দিতে হবে। ভাবছি ভাইরা, তো এইরকম কাহিনী, এইরকম ওয়াজ কিন্তু আবার শুনে যায় না, নাহলে পরে গন্ডগোল হয়ে যাবে নাকি? হ্যাঁ, পরে অসুবিধা হয়ে যাবে ভাবছি ভাইরা। এখন আমরা মোটামুটি জীবনী শুনি একটু জোশের মাধ্যম দিয়ে, আর জীবনী যেই জায়গা হয় সেই জায়গাতে আমাদের এমনও জীবনী ভক্ত আছে বুঝলেন, যে যেখানেই জীবনী হয় সেখানেই চলে যায়। কারণ জীবনী তারা শুনতে এত ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন জান্নাতবাসী করে, তাদের জীবনের গুনাহ খাতাগুলো যেন মাফ করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লা আলা